প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে শূন্য পদ নিয়ে আবারও ভীষণ বড়সড় সড়ো একটি তথ্য উঠে আসছে আপার প্রাইমারি থেকে এই ভিডিওর মধ্যে বন্ধুরা তার সবটাই আলোচনা করছি বিস্তারিতভাবে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা সম্প্রতি শেষ হয়ে গিয়েছে প্রথম ধাপের কাউন্সেলিং প্রক্রিয়া চাকরি অত্যন্ত সুষ্ঠুভাবেই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন এবং সুষ্ঠুভাবে এই কাউন্সেলিং প্রক্রিয়াটি কিন্তু সমাপ্ত হয়েছে প্রথম ধাপের কথা বলছি তবে অ্যাকসেপ্টেন্স লেটার প্রার্থীরা পেয়েছেন সুপারিশপত্র এখনও পর্যন্ত পাননি এবং এই দাবিতেই দ্রুত জয়নিং সুপারিশপত্র পাওয়ার দাবিতেই এবং দ্বিতীয় কাউন্সেলিং শুরু করার দাবিতেই আগামী চারই জানুয়ারি আবারও কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চ রাজপথে নামতে চলেছে কিন্তু তার পূর্বেই আবারও শূন্যপদকে কেন্দ্র করে একটি ভীষণ দরকারি খবর উঠে আসছে জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের এক বাসিন্দা যিনি এই কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন স্কুল বাছাই করেছেন সম্মানীয় প্রার্থী আনারুল মোল্লা মহাশয় বাংলার শিক্ষক হিসাবে জেনারেল ওবিসি দুটি ক্ষেত্রেই তিনি যে কোনো স্কুল নির্বাচন করতে পারতেন তিনি বাড়ির কাছে স্কুল নির্বাচন করেও ছিলেন পরে সেই স্কুলে গিয়ে তিনি জানতে পারছেন যে সেই স্কুলে বাংলার কোনো শিক্ষক পদ ফাঁকা নেই অর্থাৎ তার নির্ধারিত শূন্যপদ এবং তার বিষয় বাংলা নির্ধারিত স্কুলে সেখানে কোনো শূন্যপদ নেই এইভাবে উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার সম্মানীয় আরেক প্রার্থী সম্মানীয় পার্থ তেওয়ারী মহাশয় জানিয়েছেন যে শারীরিক প্রতিবন্ধী সংরক্ষিত আসনে বাড়ির কাছাকাছি একটি স্কুলকে নির্বাচন করেছিলেন এখন খোঁজ নিয়ে তিনি জানতে পারছেন ওই স্কুলে তার বিষয়ে কোনো শিক্ষক পদই ফাঁকা নেই চাকরি দাবি তাদের অনেকেই এই সমস্যায় পড়েছেন অর্থাৎ কাউন্সেলিং সম্পন্ন করা চাকরি প্রার্থীরা সুপারিশপত্র না পেলেও স্কুল নির্বাচন করতে পেরেছেন এবং সেখানেই দেখা যাচ্ছে চাকরি অভিযোগ জানিয়েছেন যে তারা যে বিষয় এবং যে পদের জন্য স্কুল নির্বাচন করেছিলেন সংশ্লিষ্ট সেই স্কুলে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারছেন সেখানে সেই বিষয়ে শূন্যপদ নেই প্রসঙ্গত উল্লেখ্য যে এই বিষয়ে এসএসসির তরফ থেকে কমিশনের এক কর্তার ব্যাখ্যা অনুযায়ী শূন্য পদের তালিকা আমরা তৈরি করি না এই তালিকা শিক্ষাদপ্তর তৈরি করে পাঠায় সেই তালিকা দেখেই চাকরি প্রার্থীদের স্কুল নির্বাচন করতে দেওয়া হয়েছে তবে কমিশনের শিক্ষা দপ্তরের কর্তাদের আশ্বাস যে এই নিয়ে যে অভিযোগ জমা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে সামাজিক গণমাধ্যম সূত্রে এই খবরটি কিন্তু বেরিয়ে আসছে বন্ধুরা আমরাও চাই শীঘ্র এই ধরনের যাবতীয় সমস্যার দ্রুত সমাধান হোক এবং এই সমস্ত সমস্যা দ্রুত মিটিয়ে যোগ্য বঞ্চিত প্রার্থীরা দ্রুত স্কুল যাক বন্ধুরা এখন এই পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ